হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল সাফল্য বাংলার একটি নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করছি প্রত্যেকে ভালো আছো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের মনে এমনকি প্রত্যেক গার্জেন অভিভাবক বা অভিভাবিকা প্রত্যেকের মনে একটাই প্রশ্ন আগামীকাল কি হবে কি হতে চলেছে আগামীকাল আমার কি সুযোগটা হবে আমার যে স্বপ্নেই কলেজটা ছিল সেটা কি পাবো এটা নিয়ে প্রত্যেকের মনে ধন্ধ রয়েছে প্রত্যেকের মনে দুটানো রয়েছে কনফিউশন রয়েছে প্রত্যেকে কিন্তু এই জিনিসটা নিয়ে ভীষণ চিন্তিত কালকে কি হবে যদি সুযোগ না পাই কি হবে যদি সুযোগ পাই তাহলে কি করব। আজকে আমি দুটো বিষয়ে কথা বলবো যদি সুযোগ হয় তাহলে কি হবে যদি সুযোগ না হয় তাহলে কি হবে আর কিছু মোটিভেশন কোট তোমাদের সাথে শেয়ার করব তোমাদেরকে মনের জোর দেওয়ার জন্য আমি কিছু কথা বলবো তো অবশ্যই ভিডিওটা একটু দেখার চেষ্টা করো বিকজ এই ভিডিওটা তোমাদের জন্য যারা একমাত্র আর একমাত্র জিএনএম এনএম ট্রেনিংকেই একমাত্র লক্ষ্য করেছে জীবনে আর কোনো প্ল্যান নেই প্ল্যান বি বলে কোনো যাদের কাছে অপশন নেই আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা অপশন রেখেছো তাদের জন্য অন্য ভিডিও বাট আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা শুধুমাত্র জিএনএমই করতে চাও বা এনএমই করতে চাও এমন অনেক এমন অনেক সুযোগ আছে তোমরা পেয়ে যাবে পরবর্তীকালে সত্যি বলছি বন্ধুরা অনেক সুযোগ আসবে এরকম জীবনে কিন্তু যারা ভেবেছো না আমার এই সুযোগটাই চাই অন্য কিছু না তাদের জন্য আজকের এই সেশানটা তো ফার্স্ট অফ অল বলে রাখি কালকে এত পর্যন্ত আমরা প্রত্যেকেই রেজাল্ট জেনে যাবে কে কি হচ্ছ না হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কোথায় হয়েছে যদি না হয় তাও জানাবে বিকজ আমি শুধুমাত্র তাদের নিয়ে থাকি না যারা সুযোগ পেয়েছ যারা সুযোগ পাওনি তাদেরও সাথে আছি তাদেরও পাশে আছি এবং এই মুহুর্তে আমার মনে হয় যে তাদের পাশে সব সবথেকে বেশি জরুরি বিকজ যে সুযোগ পাচ্ছে তাকে তো দেখার জন্য হাজার লোক আছে তা তার সাথে সেলফি তোলার জন্য অনেক লোক আসবে এমন অনেক আছে যারা এমন অনেক প্রতিবেশী আছে যারা সারা বছর তোমায় দেখলেও মুখটা ঘুরিয়ে চলে যাবে কিন্তু এই যে দিনটা না এই দিনটাই তোমাকে তোমার জন্য না ওরা মানে এমন অনেক কিছু করবে যেটা তুমি ভাবতে পারবে না হ্যাঁ সামনে থাকলে যে যে মানুষটা কথা বলতো না সে তোমায় দেখলে এবার একটু মুচকি হেসে বলবে ভালো আছিস কোন কলেজে পেলি ভুলে যাসনি তো এরকম 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 কথা বলবে এরকম এটা তোমরা কিন্তু কালকে রিলেট করতে পারবে যে সত্যি তো যে মানুষটা দেখলে আমাকে মুখ ঘুরিয়ে নিত সে কিন্তু আজকে আমাকে দেখে কথাটা তো বললো হ্যাঁ ভালো লাগলো তো এই এই জিনিসগুলো কালকে রিলেট করতে পারবে যারা সুযোগ পাবে না তাদের মধ্যে বলে রাখি এই যে পাড়া প্রতিবেশী লোকেরা আছে না সমাজে যারা বাস করে সামাজিক তো আমরা তো যারা বাস করে তাদের নিয়ে বেশি সমস্যা সুযোগ পাই অথবা না পাই সেটা একটা কথা কিন্তু সুযোগ যদি না পাই নিজের মনে দুঃখ তো আছেই তার সাথে এই যে প্রতিবেশীর যে কথাগুলো সেগুলো যেন ওই নুনে কাটা ঘায়ে নুনে ছুটে দেওয়ার মতো অবস্থা হয়ে যায় ওরা এসে বলবে কী আবার দত্তবাবু আপনার মেয়েটা তো জয়েন্ট এন্ট্রেন্স এক্সাম দিয়েছিল কী হলো খবর টবর কী এই ধরনের কথাই যখন মানে বাবা মাদের সবথেকে বেশি কষ্ট লাগে তখন যখন দেখে তার প্রতিবেশীর ছেলেটা বা তার যে পার্শ্ববর্তী যে ছেলেটা আছে সে সুযোগ পেয়ে গেল অথচ তার নিজের ছেলের সুযোগটা পেল না কষ্টটা সেখানে হয় আমি বুঝি বিষয়গুলো কারণ এগুলো আমার সাথেও হতো আমি আমি যখন মানে আমি যখন তোমাদের মতোই ছিলাম তখন কিন্তু আমার বাবা মাকে দেখেছিলাম কাঁদতে একজনের কথায় শুনে কেঁদে ফেলেছিল এবং সেই আমি মনে মনে শপথ করেছিলাম একদিন আমার মা হাসবে এবং যারা আজকে কথাগুলো বললো তারা কাঁদবে সে কষ্টে হোক বা আনন্দে হোক কাঁদবে কিন্তু সত্যি বলছি এটা আমি করতে পেরেছি তোমরাও পারবে একদিন একদিন তোমরাও হাসবে এবং তারা কিন্তু মনে মনে হাসার হাসির ভাঙ করলেও মনে মনে কিন্তু মানে মুখে হাসির ভাব করলেও মনে মনে কিন্তু ঠিকই কাঁদবে ঠিক আছে যে এই জিনিসটা হয় প্রত্যেকের জীবনে দেখো খারাপ প্রতিদিন খারাপ থাকে না একদিন না একদিন সেই খারাপটা ভালোই পরিণত হয়ে যায় আমাদেরকে শুধু ওয়েট করতে হবে সেই দিনটার জন্য একটা সময় গিয়ে আমি কিন্তু যখন তোমাদের মতো ছিলাম না পড়াশোনা করতাম সত্যি বলতে পরিবারের খুব একটা সচ্ছলতা ছিল না বা আমার চাকরি করতো মা চাকরি করে বাবা ব্যবসা করে তো যাই হোক মোটামুটি চলতো টেনে টুনে কিন্তু কথা হচ্ছে নিজেকে তো কিছু করতে হবে তো এই কথাটা শুনতে শুনতে আমি বড় হয়েছি খুব ছোট থেকেই বড় হয়েছি যে কিছু একটু করতে হবে জীবনে বড় হতে হবে অনেক বড় কিছু হতে হবে তো এই জিনিসটা আমার মাথায় প্রথম থেকে সেফ ছিল যে আমি কিছু একটা করতে হবে তো যে সময় ছেলেমেয়েরা সব খেলাধুলো করতো না ক্লাস তোমার ফাইভ সিক্স সেভেন এইট থেকে আমার মনের মধ্যে শুধু একটা জিনিস চলতো কী করলে আমি চাকরি পেতে পারি কোন দিকটা পড়লে আমার চাকরির সুযোগ বেশি আছে তো সেই দিন থেকে আমার টার্গেট ছিল যে আমাকে চাকরি করতে হবে সে আমাকে সরকারি চাকরি করতে হবে বেসরকারি চাকরি করতে আমার প্রথম থেকেই কোনো ইন্টারেস্ট ছিল ছিল না তো সরি তো প্রত্যেকের মনে এরকম একটা বিধা এরকম কিছু প্রতিবেশী নিয়ে কিন্তু বাস করতে হয় কিন্তু একটা জিনিস বলি দেখো কালকে যারা সুযোগ পাবে না তারা কি করবে তারা মুখ লুকবে না বরং তোমরা আর একটা সুযোগ পেলে নিজেকে মডিফাই করো নিজেকে প্রস্তুত করো নিজেকে আরও বড় কিছু করতে হবে এবছর হয়নি কিন্তু পরের বছর যাতে ফার্স্ট কাউন্সিলিংয়ে তোমার নামটা থাকে এভাবে পড়তে হবে কারণ দেখো কয়েকটা দিক বলি এখনও পর্যন্ত অন্যান্য অন্যান্য যে রাজ্যগুলো আছে না অন্যান্য স্টেটে জিএনএম এম পড়তে গেলে সায়েন্সের দরকার হয় ঠিক আছে অনেক বাধা বিপত্তি পেরিয়ে কিছু সিটের জন্য প্রচুর শিক্ষার্থী বা যারা পরীক্ষার্থী তারা কিন্তু পরীক্ষা দিয়ে পাশ করে সেই চাকরিটা এই ট্রেনিংটার সুযোগ পায় সুতরাং এই সব দিক থেকে দেখতে গেলে তুমি খুব লাকি হ্যাঁ তুমি খুব লাকি একবার মন থেকে বলো না যে হ্যাঁ আমি সত্যি খুব ভাগ্যবতী যে আমি এই সুযোগটুকু তো পেয়েছি ফার্স্টে হয়নি কী আছে সেকেন্ড তো রাউন্ড আছে আমার কাছে তো আমার কাছে তো রাস্তা শেষ নেই একটা রাস্তায় গিয়েছে ঠিকই আছে কিন্তু আমি আর একটা রাস্তায় পেয়েছি যে রাস্তায় কদিন পরেই তোমায় কিন্তু আবার ভাগ্য নির্ধারণ হবে সো কোনো কিছু শেষ হয়ে যায় না যারা অপশন দেখেছে শুধুমাত্র নার্সিং তাদের জন্য যারা অপশন মানে অন্য কোনো অপশন আছে যে আমাকে এই এটা হলে এটা আছে ওটা না হলে ওটা আছে তাদের জন্য তো আছেই কিন্তু যারা শুধুমাত্র ভেবেই নিয়েছ আমাকে জিএনএম করতে হবে কথাটা তাদের জন্য দেখো এবার যারা পাবে সুযোগ তারা কি করবে তাদের জন্য তার কিছু বলার নেই অনেক অনেক কংগ্রেচুলেশন থাকলো প্রত্যেকের জন্য প্রত্যেকের মনস্কামনা পূরণ হোক আর এটাই চাইবো যখনই তোমরা জানতে পারবে রেজাল্ট যে কোথাও কি হচ্ছে ফার্স্ট কলটা যেন আমার কাছে আসে হ্যাঁ বাবা মাকে ফোন করবে বাট ফোনটা আমাকেও করো প্লিজ কারণ তোমাদের ফোনের আশায় কিন্তু আমি বসে থাকি কালকে আমি সারাদিন মান আমি সত্যি বলছি ডিউটিতে থাকলেও আমি তোমাদের ফোন প্রত্যেকের ফোন রিসিভ করব। যদি না করি আমি ঘুরিয়ে ফোন করব। তোমাদের প্রত্যেককে প্রত্যেকের তোমাদের উচিত যেটাই হোক যদি হয় তাও ভালো বলবে যদি না হয় তাও বলবে বিকজ আমি শুধুমাত্র যে যারা সুযোগ পেয়েছে তাদের কথাই তুলে ধরবো এরকমটা নয় কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আমার সহযোগিতা বা সাহায্য তাদেরও বেশি প্রয়োজন যারা সুযোগ পাওনি কারণ তারা মন থেকে ভেঙে পড়বে সুতরাং কোনো কিছু যদি হয় যা কিছু হয়ে যাক আমাকে বলতে ভুলবে না যদি না হয় তাও বলবে যদি হয় তাও বলবে সরকারি হোক বেসরকারি হোক আর একটা কথা বলে রাখি গতকালে ভিডিওটা দেখে অনেকেই বলেছে দাদা এত বেশি র্যাঙ্কে কী করে হতে পারে কি করে হতে পারে হ্যাঁ হতে পারে না এটা আমিও জানি যে হতে নাও পারে কিন্তু যদি না পারে এইটা ভেবেই বসে থাকি তাহলে সত্যি হবে না যদি আমার একটু ভরসা রাখি একটু আশ্বাস রাখি যে হ্যাঁ আমার হতে পারে এতে ক্ষতিতে কিছু নেই ক্ষতিটা হচ্ছে তোমরা যদি নিজে মন থেকে ভেঙে যাও প্রথমেই যে না আমার হবেই না তাহলে সত্যি হবে না বিশ্বাসেই কিন্তু বস্তুটা মেলে সত্যি কথা এটা আমি বিশ্বাস করি যদি তুমি বিশ্বাসটাই হারিয়ে ফেলো না পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে ওই জিনিসটা পাইয়ে দেবে মন থেকে একবার বিশ্বাস করে দেখো অনেক কিছু অসম্ভব সম্ভব হয়ে যায় ঠিক আছে সো কিছু হবে না হবে কেউ জানে না আমি নিজেও জানি না আমি একটা বলেছিলাম ওটা অনুমান করে তাতেও অনেকে অনেক কিছু বলেছ খারাপ লাগলেও আমি প্রত্যেকে উত্তর দিয়েছি আর কালকে যা হবে প্রমাণ পেয়ে যাবে যদি না হয় তাও বলবে প্লিজ কারণ আমি কাউকে চাই না হার্ট করতে বা কাউকে আমি সেই দিক থেকে আমি বলতে চাই না যে না তোমার সুযোগ হবেই হবে না প্রত্যেকে বলেছি সুযোগ আছে তোমার র্যাঙ্ক যত বেশি হোক না কেন সুযোগ তো আছেই তা না হলে তোমার র্যাঙ্ক কী করে বেরোলো সুযোগ তো আছে এবার সে সরকারি হোক বেসরকারি হোক পরবর্তীকালে কি হবে কাউন্সেলিংয়ের পর সেটা দেখা যাবে কিন্তু সুযোগ তো আছে তুমি তো কাউন্সেলিং করতে পেরেছো তুমি তো কলেজ চয়েস করতে পেরেছো তাহলে কেন পারবে না শেষ মুহূর্তে গিয়ে এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে মাঠে এক প্রান্তে তুমি আছো আর এক প্রান্তে আছে সেই বোলারটা যে তোমার স্বপ্নকে তোমার কাছেই পৌঁছাতে চায় এখন তোমার কাজ হচ্ছে হাত বাড়িয়ে সেই স্বপ্নটাকে ছুঁয়ে দেওয়া ঠিক আছে এখন যদি তুমি ভয়ে পালিয়ে যাও তাহলে তোমার স্বপ্নটা ওখানেই পড়ে থাকবে তুমি শুধু থাকবে না তুমি কি চাও যে তোমার স্বপ্নটাই পড়ে থাকুক তুমি থাকবে না তোমায় শেষ পর্যন্ত খেলতে হবে বন্ধু যদি তুমি প্রথমেই হেরে যাও না এই ছোট ছোট জিনিসগুলোই জীবনে বড় বড় সফলতা এনে দেয় মহেন্দ্র সিং ধোনি তোমরা দেখেছো এত ম্যাচে মানে যেখানে ও মানে একটার পর একটা সেঞ্চুরি করে গেছে ও যদি মন থেকে ভেবেই নিত যে কি করে পারবো আমি তো পারবোই না যেখানে পুরো দলটা হেরে যেতে বসেছিল শেষ মুহূর্তে গিয়ে মহেন্দ্র সিং ধোনি দশ বারোটা ছক্কা মেরে পুরো দলটাকে জিতিয়ে দিল ও যদি মন থেকে ভেবে নিতে দূর হবেই না পাঁচ বলে আমি মানে পাঁচ বলে আমি তিরিশ রান কি করে করব। তাহলে কখনোই যদি ভেবে নিত যে হবে না তাহলে কখনোই হতো না যদি মনে মধ্যে একটু আশ্বাস থাকে না যে আমি একবার চেষ্টা তো করে দেখি হতেও তো পারে এইটাই হচ্ছে আসল জোর এবং এই জোরের কাছে অনেক অনেক অশক্তি অনেক খারাপ জিনিস কিন্তু এখানেই অশুভ শক্তি কিন্তু এখানে পরাজয় ঘটে এবং শুভ শক্তি তোমরা তোমাদের মনে আছে আসল শক্তি এর থেকে বড়ো শক্তি আর কিছু নেই মিলিয়ে নেবে কথাটা যখন এখন তোমরা হয়তো ছোটো আছো অনেকে যখন তোমরা বড় হবে জীবনে কিছু অনেক কিছু শিখবে সেদিনই কথা বলে মনে পড়বে যে সত্যি তো দাদাটা ঠিকই বলেছিল মনের জোরের থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না পৃথিবীতে আজ পর্যন্ত যারা দেখেছো না সুযোগ পেয়েছে জিএনএম এন গভর্নমেন্টের কথা বলো প্রত্যেকেই প্রত্যেকেই ফেস করেছে প্রত্যেকের মনে যদি এই জোরটা না থাকতো যে আমি সুযোগ পাবো না বোধহয় আমার সুযোগটা হবে না হ্যাঁ একটু তো মনের মধ্যে থাকেই প্রত্যেকের মধ্যে উঠা পড়া থাকবে যে আমি কি সুযোগ পাবো না কি পাবো না এটা থাকে কিন্তু কেউ কখনো মন থেকে ভেঙে যায়নি যে না আমার তো হবেই না একটা মেয়ে কালকে কমেন্ট করেছিল ওর নামটা বলছি না তোমরা দেখতে পাবে আমার রিসেন্ট যে ভিডিওটা কালকে গতকাল ছেড়েছিলাম সেই ভিডিওতে রিসেন্ট কমেন্টে ওর কমেন্টটা আছে তো ও বলেছিল দাদা আমার তো হবেই না জেনে আমি তো জানি সো ভিডিওটা বলে এত কোনো লাভ নেই তো এই কথাটা খুব খারাপ লেগেছে বন্ধু তোমার যদি নাই হয় তাহলে তুমি কেন বসে আছো তাই না তুমি তো কাউন্সিলিং করাই উচিত ছিল না এরকম করলে কি হবে বলো যদি তুমি প্রথম থেকেই ভেবে নাও যে না আমার হবে না তাহলে সত্যি হবে না মন থেকে একটু বিশ্বাস করতে শেখো কেউ তোমাকে এখানে এমন নয় যে তুমি বললে তোমাকে কেউ সুযোগ দিয়ে যাবে হাতে করে যে যেরকম বিয়ে বাড়িতে হয় খাবার পাতে যদি খা খালি থাকে তোমাকে কেউ দিয়ে গেল না এখানে সুযোগটা তোমায় চেয়ে নিতে হবে এ চেয়ে নেওয়া মানে এটা নয় যে আমাকে গিয়ে কলেজে গিয়ে বলবে দাদা আমাকে কলেজটা দিন না কলেজটা পাওয়ার জন্য তোমায় যোগ্য হতে হবে সেখানে যত র্যাঙ্ক চাই সে র্যাঙ্ক তোমায় পেয়ে থাকতে হবে ঠিক আছে এবার আমার দায়িত্ব তোমাদেরকে সাহস জোগানো আমার দায়িত্ব এটা নয় তোমাকে কলেজে চান্স পাইয়ে দেওয়া এটা কারোর দায়িত্ব নয় কেউ পারবেও না এবং আমিও পারি না আমি ভগবান নই সো জিনিসগুলো এই এগুলো খুব খারাপ লেগেছিল যে হবে না তাহলে কেন তুমি চেষ্টা করলে আর তুমি যে পারবে না সেটা তোমার কমেন্টটা দেখে কত হাজার হাজার স্টুডেন্ট আছে তারা নিজেরাও ডিমোটিভেট হয়ে যাবে সুতরাং এই ধরনের কমেন্ট করো না হবে না হোক না হোক চেষ্টা তো করো না হলে তো আছে রাস্তা আছে পরবর্তীকালের জন্য তুমি আবার বসতে পারবে মপাপি শেষ এরকমটা তো নয় আবার পরের বছর আছে না নাহলে হয়তো আরও অনেকেই আছে যারা মানে জেন পাওয়ার জন্য খেটেছিলে এখন কোথাও না কোথাও হয়ে গেছে সুযোগগুলো বলি শুধুমাত্র যে জিএনএমএ তোমাদের মানে এত ক্যান্ডিডেট আছে এরকমটা নয় কেন বলেছে এত বেশি র্যাঙ্ক আমি তো বলেছিলাম কম্পিটিশান লেভেলটা হার্ড আছে কিন্তু কিছু দিকও আছে যে দিকগুলো প্লাস পয়েন্টগুলো দেখলে মনে হতে পারে যে হ্যাঁ আইটুর সুযোগটা বেশি হতেই পারে কারণ যারা জেন পাই অলরেডি ভর্তি হয়ে গেছে এমন অনেকে আছে বলতে গেছিল যদি সার্ভে করা যায় প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট স্টুডেন্ট এমন আছে যারা জেন পাও দিয়েছিল এবং জিএনএম এনএম এক্সামও দিয়েছিল সো যারা জেন পাই সুযোগ পেয়ে গেছে গভর্নমেন্ট ওরা জিএনএম থরিনা না করতে আসবে তাহলে সেই কলেজটা কি মানে এনমিএন চলে যাবে সেই সিটটা কি ফাঁকা যাবে তাহলে সব দিক দেখতে গেলে সুযোগ যেমন একদিকে নেই তেমন ঠিক আরেকদিকে আছেও ঠিক আছে এবার প্রাইভেট কলেজে যে কথাগুলো বলেছিলাম প্রাইভেট কলেজে অনেক বেশি র্যাঙ্ক পর্যন্ত হতে পারে মিলিয়ে নেবে কালকে তোমরা জানতে পারবে যারা যারা পাবে কলেজ প্রাইভেটে অবশ্যই কল করে জানাবে এমন নয় যে গভর্নমেন্ট পেলাম মানে বিশাল বড় আর প্রাইভেট পেলাম মানে ছাই ন দূর ছাই নয় সব কলেজ সমান প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা যদি বলা হয় মূল্য কিন্তু সমান সমান এবার কোথাও খরচ বেশি কোথাও খরচ কম এই দৃষ্টিগুলো তোমাদের রাখতে হবে যে কেন বেশি লাগছে পরবর্তীকালে কীরকম ভবিষ্যৎ আছে সরকারিতে পেয়ে গেলাম আর পরবর্তীকালে আমাকে জন্য আর পড়তে হবে না এরকমটা নয় চাকরির জন্য প্রত্যেকেই পড়তে হবে তোমাকেও পড়তে হবে তুমি সরকারিতে পেয়ে গেছো বলে ওই কলেজে তুমি চাকরি পাবে এরকমটা না ঠিক আছে ভাবনাগুলো একটু বদলাও বিকজ এখন যুগটা ভীষণ কঠিন যতটা সোজা মনে হচ্ছে অতটা সোজা নয় হ্যাঁ সরকারিতে চান্স পাওয়াটা একটা লাকের বিষয় এটা আমিও বিশ্বাস করি কিন্তু সরকারিতে পাওয়াটাই একমাত্র লক্ষ্য এরকমটা করা উচিত নয় বেসরকারিতে যাদের সামর্থ্য আছে অবশ্যই ভর্তি হয়ে গেছে যারা অবশ্যই ভালো জায়গাতেই আছো গভর্নমেন্টের জন্য চিন্তা নেই কি আছে গভর্নমেন্টে চাকরি পাওয়া নিয়ে কথা তো অবশ্যই চেষ্টা করে যাও যারা সরকারিতে পেছ তাদের তাদের তো অসংখ্য অভিনন্দন রইল এমন অনেকে আছে এমন অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু চান্স পেয়েও আমার ভিডিও দেখে দেখবে অনেকেই আছে আবার এমন অনেক আছে যারা কোনোবারই একবারও চান্স পাওনি যে তিনটে কাউন্সেলিং হয়ে গেল একবারও সুযোগ পাওনি তারাও কিন্তু দেখে আমি প্রত্যেকের মনে কথাটাই মোঝা মোটামুটি বোঝার চেষ্টা করি যে তাদের মনের মধ্যে কি চলছে যারা পেয়ে গেছো ওদের তো খুব মজা আরে বাবা আমি তো পেয়ে গেছি কিন্তু যে পাইনি তার মনে কথাটা ভেবে দেখো তো সে কতটা কষ্ট পাবে তোমার একটা কমেন্ট দেখে সেও তো ডিমোটিভেট হয়ে যাবে তো তুমি নিজে ডিমোটিভেট হচ্ছ সেটা আলাদা ব্যাপারে বাট কাউকে ডিমোটিভেট করো না প্লিজ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকের একটু মনে সাহসটা দরকার ডিমোটিভেট করার জন্য হাজার লোক পেয়ে যাবে কিন্তু সাহস জোগানোর জন্য একজনকেও পাবে না জীবনে যত বড় হবে না দেখবে এই জিনিসগুলো খুব খেয়াল করবে যারা তোমার মানে বিপদে তোমাকে আরও বিপদে ফেলার চেষ্টা করবে তোমাকে কেউ বিপদ থেকে ফেলা তুলে আনার জন্য ওই একজন বা দুজন লোকই থাকবে বাকি লোকরা সব বসে বসে মজা দেখবে ঠিক আছে সো নিজেকে কখনো খারাপ ভেবো না বা ছোটো ভেবো না যে আমার হবে না দেখাই যাক না কী হয় কালকে যারা সুযোগ পাবে অবশ্যই সঙ্গে সঙ্গে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়ে অবশ্যই সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করবে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করবে এবং অবশ্যই কলেজে ভর্তি হয়ে যাবে যদি গভর্নমেন্ট হয়ে থাকে প্রাইভেটের ক্ষেত্রে তোমার নিজস্ব ব্যাপার কারণ আমি বলবো না যে যেটা বেশি খুব বেশি কোর্স কোর্স ফি সেখানে তুমি ভর্তি হয়ে যাও কারণ যার সামর্থ্য নেই সে কী করে পড়বে তো সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই ভেবেচিন্তে ভর্তি হবে সেই কলেজে কীরকম কী প্লেসমেন্ট দেয় আইএনসি অ্যাপ্রুভাল কিনা এবং পরবর্তীকালে কি কী ফ্যাসিলিটি দিতে পারে কোর্স ফিকে আর পরবর্তীকালে বাড়তে পারে কিনা এরকম এরকম কিছু কিছু কোয়ারি আছে এগুলো অবশ্যই জেনে নেবে কলেজের তরফ থেকে কি বলা হচ্ছে এবং সমস্ত কিছু জেনে শুনে তবেই কিন্তু ভর্তি হবে বা সিট অ্যাডসেপ্টেন্স ফিটা দেবে না হলে কিন্তু দেওয়ার দরকার নেই কারণ এক্ষেত্রে আর কোনো কিন্তু রাউন্ড নেই সুতরাং ক্যান্সেল হয়ে যাওয়ার বা পরবর্তীকালে না পাওয়ার কোনো সুযোগ নেই এখনও পর্যন্ত যা খবর পাওয়া গেছে মপ আপ রাউন্ড হচ্ছে না ঠিক আছে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড যেটা তোমাদের পরবর্তীকালে যেটা বলছিল অনেকে জেন পার ক্ষেত্রে যেরকমটা হয়েছিল এক্সটেন্ডেড আপ রাউন্ড সেটা কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না যেটা হবে সেটা মপ আপ রাউন্ড পর্যন্তই এখনও পর্যন্ত যেটা খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত আপডেট ওকে সো যদি পরবর্তীকালে কোনো আপডেট আসে অবশ্যই সেটার জন্য আমিও অপেক্ষা করছি যদি এরকম হয় যে পরবর্তীকালে আরও একটা রাউন্ড হয়ে গেল এটা কখন হতে পারে যদি দেখা যায় এই রাউন্ডের শেষে গিয়েও কিছু কিছু কলেজে ম্যাক্সিমাম কলেজ যদি এরকম হয় যে সিট ফাঁকা রয়েছে তাহলে গিয়ে হতে পারে এবার একটা কথা বলি যারা বলছিল দাদা সুযোগ কি হবে না দেখো আরও একটা অপশন বলি আর একটা তোমাদের দিক বলে দিই যদি সুযোগ নাই হতো যদি সুযোগ কমই থাকতো তাহলে মপা রাউন্ডে গিয়ে কিন্তু এতগুলো কলেজ থাকতো না ঠিক আছে যেখানে গিয়ে ফার্স্ট রাউন্ডে তোমরা যে যেরকম কলেজ চয়েস করেছিলে সেখানে কিন্তু অনেক কলেজ কমে যেত ঠিক আছে সেখানে কিন্তু কলেজ কমেনি সুতরাং ভয়ের কোনো বিষয় নয় প্রত্যেকেই থাকো সাবধানে একটু সময় দাও দেখো কালকে কি হয় যদি না হয় তাও পাশে আছি যদি হয় তাও তো আছি ঠিক আছে প্রত্যেকে একসাথে লড়বো জীবনে চলার পথে অনেক কিছু আসবে বাধা বিপত্তি তাই বলে বাধা বিপত্তিকে পেরিয়ে যাওয়া ঠিক নয় বাধা বিপত্তিকে এড়িয়ে যাওয়া ঠিক নয় বাধা বিপত্তি আসলে সেটাকে মুখোমুখি করতে হবে তবেই গিয়ে জীবনে জিততে পারবে পালিয়ে কারা যায় যারা কাপুরুষ যারা ভীতু তারা পালিয়ে যায় ওকে তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম অনেকেই বলবে দাদা অনেক জ্ঞান দিয়ে ফেললে তো তো জ্ঞান দিয়ে ফেললাম যাই হোক আশা করছি যদি একটু তোমাদের মনে আশা জাগাতে পারি প্রত্যেকের মনে যদি একটু ভরসা জাগাতে পারি তাহলে আমার এই সার্থকতা পূর্ণ পাবে তো প্রত্যেকের অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার আমার তরফ থেকে আমার পরিবার তরফ থেকে প্রত্যেকের তরফ থেকে তোমাদেরকে শুভেচ্ছা রইলো আমি নিজে কালকে প্রার্থনা করবো ভগবানের কাছে যাতে প্রত্যেকের মনের আশাটা পূরণ হয় এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকে যেমন চিন্তা হচ্ছে যে আমি সুযোগ পাবো কি না তোমার থেকে তোমার পরিবারের সুযোগ মানে চিন্তাটা আরও বেশি দেখে যখন তুমি ঘুমাবে হঠাৎ করে উঠে দেখবে তোমার পাশে হয় তোমার বাবা বাবা মা বসে আছে যে এটা দেখার জন্য মেয়েটা ঠিকমতো ঘুমোচ্ছে কিনা বা তোমার জন্য চিন্তা করছে রাত্রি জেগে দেখবে খুব খুব চিন্তা করে দেখবে ওরা কিন্তু কিছু না কিছু নিয়ে চিন্তা করছে তোমার নিয়ে সো আমি জানি বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা পরিবারের তরফ থেকে কি হচ্ছে প্রত্যেকের মনের মধ্যে কি চলছে তো আমি আর কিছু বলবো না যাই হয়ে যাক শুধুমাত্র আমাকে বলবে যে দাদা এখানে হয়েছে যদি না হয় তাও বলবে যদি হয় তাও বলবে তো এটাই বলার আছে সুযোগ তো আছে অনেক সুযোগ আছে পরবর্তীকালে তো সুযোগ আস আরও বাড়বে সুতরাং ভয় ভয় বা কখনোই ভেঙে পড়বে না যাই হয়ে যাক না কেন ভালোর জন্যই হয় যাই হয়ে যাক পৃথিবীতে কোনো কিছু খারাপ বলে কিছু হয় না খারাপ যদিও বা হয় সেটা পরে অবশ্যই ভালোটা সবথেকে বেস্টাই হয় আর খারাপ ভালো মিলেই তো আমাদের জীবন সো খারাপটা যদি আসে ভালোটা অবশ্যই আসে ভালোর জন্যই তো খারাপ তাই না তো চলো আজকের মতো এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটুও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আর হয়তো আমাদের কথা হবে না পরবর্তীকালে তোমাদের এই যে তোমাদের যে খেলাটা এই যে টানা পড়েন চললো দীর্ঘ টানা পড়েন প্রায় অনেক দিন ধরে চলছে আমাদের চ্যানেলে শুধুমাত্র জিএনএম মারিয়ে নেম অন্য কিছু নয় শুধু জিএনএম আর নেম তো এই খেলাটা হয়তো আমারও সাঙ্গ হবে আমিও হয়তো আর সময় দিতে পারবো না পরবর্তী ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি ওদেরকে একটু স্টার্টিংয়ে একটু হেল্প করব কিন্তু জানি না আর তোমাদের সাথে কথা হবে কিনা না কালকেই হয়তো শেষ ভিডিও দিয়ে আমিও আপাততভাবে ইউটিউব থেকে সামান্য কিছু দিনের জন্য হলো আমি আপাততভাবে বন্ধ রাখবো তো যাই হয়ে যাক না কেন অবশ্যই কল করো আমরা তোমার পাশে আছি অবশ্যই এতদিন আমার পাশে থাকার জন্য তোমাদের প্রত্যেকে অনেক ধন্যবাদ এই এই ধন্যবাদটা শুধু মুখে বললে খুবই কম হবে সত্যি কথাই যে তোমরা যেটা করেছো আমার জন্য সেটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি তো আমি তোমাদের কাছে নতমস্তক হয়ে তোমাদের প্রত্যেকে প্রণাম করি ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই ভালোবাসা জানাই সব কিছু থাকলো তোমার জন্য অল দ্য বেস্ট যা হবে হয়ে যাক মন থেকে শক্ত থাকবে যা হবে হয়ে যাক মন সবসময় তোমার যাতে পাশে থাকে মনকে কখনো হারিয়ে যেতে দেও না দেখবে তুমি অনেক খেলায় জিতে যাবে অনেক পরিশ্রম করলে শুধুমাত্র পরিশ্রম করলে কিন্তু হয় না সব কিছু মিলে তবেই কি কিন্তু খেলায় যেতে তো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার তোমার মনকে সান্ত্বনা দেওয়া উচিত যে আমার অবশ্যই কিছু না কিছু একটা হবে অল ইজ ওয়েল সবসময় মনে রাখবে ভালো হয় সব সময় সব কিছু শেষে কিন্তু ভালো হয় সো অনেক অনেক অভিনন্দন থাকলো অল দ্য বেস্ট যা হবে কালকে অবশ্যই কমেন্টে হোক মেসেজ করে হোক ফোন করে হোক যেভাবেই হোক আমাকে জানাবে ওকে গুড নাইট ঘুমিয়ে পড়বে প্রত্যেকে ওকে চলো টাটা